আসসালামু আলাইকুম বন্ধুরা, জমহান্ডাটেকের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা প্রফেসর্স কাজেন অ্যাফেয়ার্স সালতানামি থেকে 2022 সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। এ পর্বে বাংলাদেশ বিষয়গুলির উপরে 110টি প্রশ্ন থাকবে, যা প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান দেশে মোট পৌরসভা কতটি? 330টি। 28 নভেম্বর 2022 নিকার 118তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়? শ্যামনগর, সাতক্ষীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কী নামকরণ করা হয়েছে? ঝাউদিয়া থানা। বর্তমানে দেশের নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? 6টি। দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে 4 জানুয়ারি 2022। কোন নারী আপিল বিভাগের বিচারপতি পদের অলঙ্কৃত করেছেন? বিচারপতি নালমন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা, বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এ উপরে সবগুলোই। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 50 বছর। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জয় বাংলা। বর্তমানে দেশে পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ও আশা কতটি? 5টি। দেশের পঞ্চম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ও আশা কোনটি? সিলেট ওয়াসা। সিলেট ওয়াসা কয় প্রতিষ্ঠিত হয়? 2 মার্চ 2022 সালে। পদ্মা সেতু নির্মাতার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা হয়েছে। সেনানিবাসের নাম কি? শেখ রাসেল সেনানিবাস। নভেম্বর 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? 10টি। 15 থেকে 21 জুন 2022 কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 6ষ্ঠ। দেশের প্রথম নারী অর্থসচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন। 21 জুলাই 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন? পঞ্চগড় ও মাগুরা। বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়? আশ্রয়ণ প্রকল্প। দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র মানমন্দির কোথায় অবস্থিত? শ্রীপুর, গাজীপুর। জাতীয় সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 31 অক্টোবর 2022 কাকে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার প্রদান করা হয়? এডওয়ার্ড টেড কেনেডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53তম সমর্থনে কাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়? অধ্যাপক ডক্টর জ্যাতিরোল। বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রাযুক্ত আর্সেনিক রয়েছে? গোপালগঞ্জ। বাংলাদেশের পুলিশের প্রথম নারী বৈমানিককে? ফাতেমাতু জোহরা। মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 48 জন। মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা 26 জন, প্রতিমন্ত্রীর সংখ্যা 19 জন, আর টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা 3 জন। বাংলাদেশের পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শককে? চৌধুরী আব্দুল্লাল মামুন। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? সেলিনা হোসেন। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনারকে? কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আব্দুর রউফ তালুকদার। দেশের প্রথম নারী অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে? 29 নভেম্বর 2022। দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু করা হয় কবে? 10 অক্টোবর 2022। 30 আগস্ট 2022 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন দেয়? নগদ ফাইন্যান্স পিএলসি। দেশের আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? 13 নভেম্বর 2022। 2021-22 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? মিয়ানমারে। বেবজা ইপিজেড কোথায় অবস্থিত? মিরছড়াই, চট্টগ্রাম। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? গাইবান্ধা, যশোর, পটুয়াখালী। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস। এই 3টি এক্সপ্রেসই বাংলাদেশ ভারতের মধ্যে চলাচল করছে। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? 37টি। দেশের 37তম নদীবন্দর কোনটি? গাজীপুর নদীবন্দর। 2023 সালে কোন জেলা
রেলওয়ের সঙ্গে যুক্ত হবে কক্সবাজার। দেশের প্রথম ছয় লেনের সেতুর নাম কি? মধুমতি। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? পিরোজপুর। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? খুলনা। 3 নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশ ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? এয়ার আস্ট্রা। 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়? রাবার ফাতিমা। বাংলাদেশ কবে WIPO এর মার্কেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 26 সেপ্টেম্বর 2022। বাংলাদেশ কততম দেশ হিসেবে মার্কেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 116তম দেশ হিসেবে। মার্চ 2022 বাংলাদেশের পুলিশ কোন সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? আসিয়া নাপুল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। পোস্ত 18.10 মিটার। স্পান সংখ্যা 41টি, প্লেয়ার সংখ্যা 42টি। বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 53টি। দেশে 51তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? 60টি। দেশের 7ম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 13টি। 30 আগস্ট 2022 কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? MQK তালুকদার। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1 এর উদ্বোধন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2022। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21 মার্চ 2022। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 13তম দেশ। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? 2022 সালের 21 মার্চ। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? রাঙ্গাবালী পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সন্দ্বীপ চট্টগ্রাম। মাথাপিছু GDP কত? $2,723। মাথাপিছু আয় $2,824। GDP প্রবৃদ্ধির হার 7.25%। কৃষিখাতের অবদানের হার কত? 1.50%। শিল্প খাতের অবদানের হার কত? 37.07%। সেবা খাতের অবদানের হার কত? 51.44%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? 2.20%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 10.44%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 6.31%। বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2022। জনসংখ্যা কত? 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? 72.8 বছর। দারিদ্র্যের হার 20.5%। চরম দারিদ্রের হার 10.5%। মাথাপিছু আয় কত? $2,824। মাথাপিছু GDP কত? $2,723। সাক্ষরতার হার 7 বছর প্লাসে আছে, 75.2%। অন্তর্বর্তীকালীন বাদে 22 তারিখ অর্থবছরের জাতীয় বাজেট কততম? 51তম। জাতীয় বাজেটের পরিমাণ কত টাকা? 6,78,064 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয়সীমা 3 লাখ। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা, কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা গাজীপুর, তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। মুজিব বর্ষের সময়কাল কত ছিল?
17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয়। কবে? 6 জানুয়ারি 2022। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? গ্লোভ কসমস রাশিয়া। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? মুজিব একটি জাতির উপকার। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদিত হয়? থাই ভাষায়। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উৎপাদন করা হয়? 27 এপ্রিল 2022। এই ভিডিওটি যদি আপনারা না টেনে 110টি প্রশ্ন মনোযোগ সহকারে দেখেন, এভাবে 3 বার দেখলে আশা করি এ আর ভুলবেন না এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা ভালো করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।